আমার কথা এখন তোর ভুল লাগবেই, বেস্ট ফ্রেন্ডের কথা ভুল লাগছে? ভেবে দেখ নিজের অবস্থা। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি বিশ্বাস করতে পারি না আকাশ। তুই এটা খুব ভুল ভাবছিস, কিন্তু আমাদের এতদিনের বন্ধুত্ব তোর কাছ থেকে এরকম আশা করিনি। আমি তোকে অনেকটাই বিশ্বাস করতাম। হ্যালো, কী রে ভাই, কোথায়? এই তো বেরোচ্ছি, আয় তাড়াতাড়ি, ওয়েট করছি। আসছি। কী রে ভাই, সেই কখন বললি আসছিস, এতক্ষণ টাইম লেগে গেল? আরে ভাই, বাড়ির হাজার কাজ মিটিয়ে আসতে হলো, তাই আর কি। আয় বস। তারপর বল, কি খবর, সব ভালো তো? এই তো সব ঠিকঠাক, মার শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন ঠিক আছে। ও, সেই কাকিমার আর্থারাইটিসের প্রবলেম, অনেকদিন যাওয়া হয়নি, একদিন যাব। আর আসবি বলিস না, কতবার বলে মা তোর কথা, লাস্ট পুজোতেও এলি না, সত্যি। আরে ভাই, মায়ের আস্থমা প্রবলেম নিয়ে খুব চিন্তায় আছি। রাগ করিস না ভাই, এবার যাবো, একদিন দেখা করে আসবো।
হ্যাঁ রে, চিন্তার বিষয়। ওকে দেখবো কবে তোর টাইম হয়। বেস্ট ফ্রেন্ড বললেও মাঝে মাঝে মনে হয় অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড হিসাবে পাশেও পাই না তোকে। আরে ভাই না না, এরম ভাবিস না, উই আর বেস্ট ফ্রেন্ডস ইয়ার। হ্যাঁ বলো। কোথায়? এই তো আকাশের সাথে। আগের দিন যেখানে দেখা করেছিলাম ওখানে আসো এখনই। হ্যাঁ, রাইট নাও। ওকে। কি রে, রিয়ার ফোন তো ডাকছে নাকি? হ্যাঁ রে, কি জানি কেন ডাকছে, যাই দেখে আসি, পরে কল করছি ভাই। চল ভাই, পরে কল করতে ভুলে যাস না যেন।
person you are calling is... আমার সঙ্গে যখনই থাকো তোমার হাজারটা কল আসে। ধুর, এরকম করলে হয় নাকি? আরে বাবা তা নয়, আকাশ কল করছে, দেখি না কি বলছে ও। না এখন দেখতে হবে, পরে দেখবো। কোনো ইম্পর্টেন্ট ম্যাটার হতে পারে, না হলে ও আমাকে এতবার কল করে না। না না বলেছি যখন না। কিরে ভাই, তোকে কালকে এতবার ফোন করলাম, ধরলি না কেন? আমার কেটে দেওয়া সত্ত্বেও তুই এতবার ফোন করছিলিস কেন? বাহ, কোশ্চেনের বদলে আরেকটা কোশ্চেন, গুড গুড। তা কী করবো, তুই মাঝে মাঝে যা করিস অতিরিক্ত করিস। আমি অতিরিক্ত করলাম? বাহ, লেট মি গেস, তুই নিশ্চয়ই রিহার্সালে ছিলিস তাই না? তাই বোধ হয় আমার কলটা রিসিভ করাটা অতটা ইম্পর্টেন্ট ছিল না তোর কাছে। রিয়াকে এর মধ্যে একদম মানবি না, তুই নিজের লিমিটের মধ্যে থাক, বুঝলি? নিজের লিমিট? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে এখন লিমিট দেখতে হবে? তাও আবার একটা মেয়ের জন্যে? সত্যি বেস্ট ফ্রেন্ড তো কী আছে, বেস্ট ফ্রেন্ডকেও কিছু ব্যাপারে না ঢোকাটা ভালো। বাহ ভাই বাহ, আজ বুঝিয়ে দিলি যে বেস্ট ফ্রেন্ডটা শুধু কথা মাত্র একটা তোর কাছে, ইম্পর্টেন্ট কিছুই নেই তোর কাছে। থ্যাংকস ভাই, আর কিছু বলতে চাই না, ভালো থাকিস। আমার কথা এখন তোর ভুল লাগবেই, বেস্ট ফ্রেন্ডের কথা ভুল লাগছে? ভেবে দেখ নিজের অবস্থা। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি বিশ্বাস করতে পারি না আকাশ। তুই এটা খুব ভুল ভাবছিস, কিন্তু আমাদের এতদিনের বন্ধুত্ব তোর কাছ থেকে এরকম আশা করিনি। আমি তোকে অনেকটাই বিশ্বাস করতাম। আজকে বলেছিলাম তোকে ফোন করে বলতে, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তোর ফোন নট রিচেবল ছিল। আকাশ কি তোকে ফোন করেছিল? কোথায় গেল? এখানেই তো থাকার কথা। বুঝতে পেরেছি কোথায় গেছে। ভাই তুই এখানে যদি কিছু বলতে এসেছিস সেটা আমি শুনতে চাই না। আজ তোকে আমার কথা শুনতেই হবে, প্লিজ শোন। তুই আমার সাথে ফ্রেন্ডশিপ এত বছর ধরে যেরকমভাবে সিরিয়াসলি রেখেছিস সেই ক্ষেত্রে আমি পরাজিত। আমি অনেক সময় অনেক ক্ষেত্রে
তোর এই ফ্রেন্ডশিপের যোগ্যতায় হেরে গেছি। কখনো কখনো ফ্রেন্ডের থেকে বেশি অন্যদের গুরুত্ব দিয়েছি, হয়তো সেই সময়টা আমার সেটা না করাই উচিত ছিল ভাই। আমি ভুলে গেছিলাম আমার খারাপ টাইমে যখন আমার সবচেয়ে বেশি দরকার তখন আমার পাশে কে থাকবে। কখনো কখনো সময় মানুষকে অনেক কিছু শেখায় ভাই। আজকে কাকিমা আমাকে ফোন করেছিল, তোকে ফোনে না পেয়ে খুব টেনশন করছিল, আর আমি তোর বাড়িতে গিয়েছিলাম। কাকিমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, সেটা জানানোর জন্যে তোকে কতবার ফোন করলাম, ধরলি না। সেই সময়তে তুই ইম্পর্টেন্ট দিলি মেয়েটাকে, আমাকে কত কিছু বলে ফেললি, কিন্তু কারণটা জানার চেষ্টাও করলি না। আজ দেখ সত্যিটা জানতে পেরে তোর কেমন কথার ধরনটাই বদলে গেল। আসলে ভাই সত্যিটা স্বীকার করতে আমার কোনো প্রবলেম নেই। তুই এত বছর এই ফ্রেন্ডের জন্য যা যা করেছিস সেই জায়গা আমার অবদান অনেক কম, খুবই কম ভাই। আর এই ঘটনাতে যেটা হলো সেটা আমার ভুল। কখন কাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত আমি ভুলে গেছিলাম। প্লিজ রাগ করিস না, উই আর ফ্রেন্ডস। আমার মনে রাগ নেই ভাই, ভালোবাসার জন্যে তুই নিজের বন্ধুকে ভুল ভাবলি। ভাই লাইফে ভালোবাসা যতটা ইম্পর্টেন্ট অতটাই ফ্রেন্ডশিপ ইম্পর্টেন্ট। বন্ধু ফিরে এসো।